আদাটা তো খুব ইজিলি হয়ে যায়, কিন্তু এই রসুনটা সময় লাগিয়ে দেয় অনেক। কি মজা, ছোট ছোট দুইটা দাঁত হচ্ছে, দেখি 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 তো, ছোট ছোট দুইটা দাঁত দেখা যাচ্ছে আমাদের উপরে, গুলো আসবে। হ্যাঁ না, অনেক সাধনার পরে আমি পেলাম তোমাদেরকে। আমার পাতলা ডাল শেষ করা, একটুখানি পাতলা করে ডাল রান্না করেছি, রুই মাছ ভেজেছি, লাস্ট লেফট ওভার যে কটা ছিল, কারণ ফ্রিজটা এবার খালি করবই, আর লাল শাক এগুলো হয়ে গেছে। চারটা আমি আরিশ আর ইমানের জন্য করলাম, বাকিগুলো তো আমি এখন মরিচ অ্যাড করে দেবো। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল তানজিনা সোনস। আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। শরীর খারাপ আমার ঠিক হয় তো আরেকজনের শরীর খারাপ হয়ে যায়, আরেকজনের ঠিক হয় তো আরেকজনের। সো আপাতত এই মানের জ্বর ঠান্ডা কমেছে, আর সে ঠান্ডা এখনো আছে, ঘত ঘত করছে। ওকে সরিষার তেল আর রসুন দিয়েই আমি ঠিক করছি, মেডিসিন আমি ওকে দেইনি। হঠাৎ করে কালকে রাতে খাবার মানে বিকেল থেকেই ওর জ্বর ছিল, অ্যান্ড ওরও জ্বর আছে আজকে পর্যন্ত, ওকে বলছি মেডিসিনটা টাইম মতো নিও। আর আরিশের হঠাৎ করে আমি আপনাদের সাথে জাস্ট ফুটেজটা শেয়ার করি একটু, আরিশের হঠাৎ করে কালকে রাতে আমি যাই না কোনো খাওয়া থেকে, তো হঠাৎ করে ওর চেহারার বাম পাশে এখানে র্যাশেস হালকা হালকা শুরু হতে হতে প্রায় অনেক বেশি ছড়িয়ে যায়, কান থেকে শুরু করে সব কিছুতেই হয়ে যায়, অ্যান্ড দেন ওর হাত পা সব জায়গাতেই আপনারা দেখতে পাচ্ছেন। সো ওর বাবা কালকে ওকে ডেলিভারিতে যেতে হয়েছে, এত শরীর খারাপ নিয়েও বেচারা, আই ফিল রিয়েলি ব্যাড ফর হিম সামটাইমস। ও এসেছে রাত্র প্রায় 11:30-12টার দিকে, তারপর আরিশকে নিয়ে হসপিটালে গিয়েছে, বাসায় ফেরত এসেছে ওরা 3টায়। তো আরিশকে আজকে স্কুলে দেয়নি, হি ইজ হ্যাভিং রেস্ট। ওর জন্য কালকে হসপিটাল থেকে জাস্ট একটা ডোজ দিয়ে দিয়ে দিয়েছিল, তো সকালবেলা খাওয়ার এই যে পিরিটন যেটা এটা দিয়ে গিয়েছে, যদি কোনো র্যাশেস আবার আসে তাহলে এটাই দেওয়ার জন্য। আর আমি সকালবেলা জিপিকে ফোন করে লাইনে থেকে 50 মিনিট লাইন কেটে গেছে, যেটা এদেশের ইউকের হয়। তো খাওয়ার আমাকে বলতেছে ইউনো হোয়াট, লেটস ডু সামথিং, আমাদের মেডিকেল একটা ইন্স্যুরেন্স আমরা করে ফেলি, তাহলে যেটা হবে আমরা যখন ইচ্ছা তখন প্রাইভেট মেডিকেল ওই ইমার্জেন্সিতে আমরা যেতে পারবো, রেদার দেন 3 ঘন্টা হসপিটালে বসেছিল। কালকে খুব পিসড অফ, আমি ওই দিন বসছিলাম 3 ঘন্টা, আবার জিপি তো লাইন পাওয়া যায় না। যাই হোক, দেখি কি হয় না হয়, বাট আরিশের যেটা হচ্ছে আমি আবার ফোন করেছিলাম, এখন ওরা অনলাইন সাবমিটও করে দিয়েছি, দুটোই করেছি, কালকে সকালে আবার ফোন দিব, কারণ আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে আরিশের অ্যাকচুয়ালি কোন জিনিসে অ্যালার্জি আছে, বা র্যাশেস যে হলো সোলেন হয়ে গিয়েছিল, ওর ইচি করছিল, বেচারা এত স্ট্রাগল করছিল, পুরো চেহারাটা যে ফুলে গেল, মানে আমি পালে কান্না করে দিই। হি ওয়াজ স্ক্যার্ড যে ওকে হাসপাতালে যাওয়ার পর ওকে টিকা না লাগিয়ে দেয়। তো যাই হোক, এখন কথা হচ্ছে দোয়া রাখবেন, শরীর খারাপ ভালো মন্দ তো এটা হতেই থাকে, আর এখন সিজনও চেঞ্জ হচ্ছে, বাচ্চাদের জ্বর ঠান্ডা আসবে, এরপরও লাইফ চলতে থাকে, চালাতে হয়। আজকে আমি একটু রান্নাবান্না করবো, দেখি তার আগে একটা মিশন আছে, সেই মিশনটা আপনাদের সাথে শেয়ার করি, আর কি রান্না করবো সেটাই চালান শেয়ার করি, সাথে ব্লগটাও শুরু করি। এই যে ফাইনালি আমার আদা রসুন নিয়ে বসেছি আমি, আগে সবার আগে এগুলো ছিলে আমি ব্লেন্ড করে রেখে দিবো, এটা হচ্ছে সবচেয়ে কষ্টের কাজ আমার মনে হয়, একটু কষ্ট করে 15-20 মিনিট ঠিকই লাগে, বাট খায় না ট্রাস্ট মি, এটার মতো মজা ওই রেডিমেডটাতে হয় না। আর রানিকা আজকে সকালবেলা বললো ওর ডাল ভিজিয়েছে, ডালের বড়া বানাবে, তো আজকে আমি ডালের বড়া বানাবো, বা পেঁয়াজও যেটাই বলেন সেটা বানাবো, আসলে অনেক খেতে ইচ্ছে হচ্ছিল, আর ও বলাতে আরও একদম লাগে না, এমনি নাচনি বলি তারপর ঢোলের বাড়ি টাইপ আর কি। আর একটুখানি প্রন ছিল, আর একটা প্রনের প্যাকেট আমার বরফের নিচে আটকা পড়ে গেছে, বরফে দেশে চলে গেছে। যাই হোক, এই কয়টা দিয়ে আমি এই লাল শাকটা রান্না করব। আর হচ্ছে রুই মাছের লাস্ট কয়েকটা ব্লক রয়ে গিয়েছিল, এটাই ভাজবো, একটুখানি ফ্রিজে ডাল পড়া আছে, আর সাথে আরেকটা মুরগি করবো কি করবো না আম নট শিওর, বাট আমাদের এই কয়টা হলেই হয়ে যাবে, বাট একটা ডাল হলে মনে হয় ভালো হবে। যাই হোক, এই মিশন অ্যাকমপ্লিশ করি আগে, তারপরে দেখা যাবে আগে। আজকে খুব সুন্দর একটা দিন, আমার খুবই 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 ভালো লাগতেছে, অ্যান্ড লাইক আমি জাস্ট প্ল্যান করছি আজকে থেকেই যে একটুখানি খাওয়ারকে বললাম মাটি নিয়ে এসো, বাসাতেই বসে একটুখানি বাসার ভেতরে আমার কিচেন এরিয়ার এই পাশে যে জায়গাটা আছে এখানেই দাঁড় করিয়ে রেখে রেখে বক্সগুলোতে চারা বোনা শুরু করে দিই, কারণ চারাগুলো হতে এখন যেহেতু জানুয়ারি, এখন যে জিনিসগুলো বোনা যায় সেই জিনিসগুলো এখনই বুনে দিলে বাই ফেব্রুয়ারি মার্চ, বিকজ 4-6 উইক্স লাগে চারা হয়ে যাবে, অ্যান্ড দেন মার্চ এপ্রিলের দিকে আমি বাইরেই এই কর্নারটা জুড়ে আমি গাছগুলোকে বড় করতে পারবো। আমি নট শিওর কোন কর্নারটা করবো, কারণ বাচ্চারা ওই দিক দিয়ে চতুর্পাশ দিয়ে ভাগে ভাগে খেলে এই জায়গাটা সুন্দর, এই জায়গাটা কিছু করা যাবে না, এটাকে আমি একটু ডেকোরেট করবো। সো আইদার এই কর্নারে, কিন্তু এই কর্নারে আবার বারবিকি করি, সো বাম পাশে একটা জায়গা আছে এখানে, কিন্তু ওইদিকে সূর্যের আলো জানো, আর নো লেটস সি, আগে ছাড়াও তারপরে দেখা যাবে, আগে কথা প্ল্যান করতেছি। আমি খুবই এক্সাইটেড, কারণ নিজের গাছ থেকে টমেটো আলু আমি খেয়েছি,
এবার আমি একটু বেশি জিনিস করার ইচ্ছা আছে, ইনশাল্লাহ লেটস সি কি হয়। হ্যালো আরাশ, তোকে আমি এরকম পুষিয়ে বেঁধে রেখে বেঁচে রাখে আমি রান্না বান্না করব। যাই হোক, আমি ওর জন্য একটু যেটা দিতে চাচ্ছি ওর জন্য স্ন্যাক, এরকম ওর স্ন্যাক্সগুলো আমি এখানেই রেখে দিই, ওর খানাগুলো এখানে রেখে দিই। আমি কিছু একটা ওকে দেওয়ার চেষ্টা করছি, উইচ উইল অ্যাকচুয়ালি কিপ হিম বিজি। পিচ অ্যান্ড বানানা মিল্টি স্টিক্স, ইটস অর্গানিক, এটা দিব নাকি বিস্কিট দেবো? এটা একটা আছে চকলেট ফ্লেভার, আর একটা আছে অ্যাপল, অ্যাপল, হ্যাঁ অ্যাপল ফ্লেভার, আই ডোন্ট নো, দেখি চকলেট ফ্লেভারটাই দেই একটু স্পয়েল করে। এখানে আরও কিছু আছে, ওই দিন যে নিয়ে এসেছি চিকপি অ্যান্ড ক্যারোট পাফস, অ্যান্ড আরেকটা কোথায় গেল, আচ্ছা ওইটা উপরে নিয়ে গিয়েছি। এখানে আমি আরেকটা খুলেছিলাম, এটা হচ্ছে পার্স নেই পাফস, সো এটা এরকম রাবার দিয়ে, যেটা খেয়ে সব তো শেষ করবে না, এরকম রাবার দিয়ে আমি বেঁধে রেখে দিই যাতে এয়ার টাইট থাকে। যাই হোক, দেখি এই দুইটা থেকে একটা একটা করে ওকে দেই, কোনটা খাই দেখি, সো আই ক্যান কিপ হিম বিজি অ্যান্ড আই ক্যান ফিনিশ মাই কুকিং কুইকলি। বাচ্চা, আপনি যে ওটা খাচ্ছেন, আপনি কি এটা খেতে চান? বুদি 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 খেতে, বুদি বুদি বুদি, হাই পেছনে টর্চার করতেছি আমি, দাদি 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 দাদি, বুদি বুদি, আচ্ছা ঠিক আছে, নন বিসমিল্লা। এটা কি এখন নাম নাম করবো আমরা? তুমি কি তো নাম নাম করতে চাও? ওয়াও, আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা শিখে গিয়েছি আমাদের ফিঙ্গার পুচ। ও ও, আমরা কি কামুটি টিসি, আমরা কি কামুটি টিসি, ইসি রে কি মজা, কি মজা, ছোট ছোট দুইটা দাঁত হচ্ছে, দেখি 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 তো, ছোট ছোট দুইটা দাঁত দেখা দিচ্ছে, আমাদের উপরে গুলো আসবে, হ্যাঁ না শুন আসবে, বিসমিল্লাহ। হ্যালো, হ্যাঁ শেষ হয়ে গেছে, আহা রে ক্রিস ফ্রেশ, এখন কি বিস্কিট খাবো আমরা একটু? এটা মিষ্টি মিষ্টি, আদাটা তো খুব ইজিলি হয়ে যায়, কিন্তু এই রসুনটা সময় লাগিয়ে দেয় অনেক, ছিলতেই যাও ছিলতেই যাও ছিলতেই যাও, ছেলার শেষ হয় না গড। ভাগ্যিস রসুনের ফোয়াগুলো বড় বড় ছিল, সো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, একটুখানি থেতলে নিলে ইজিলি স্কিন অফ হয়ে যায়, সো এতটাও কষ্ট না, বাট এই পার্টটা খুব কষ্টের লাগে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমাদেরকে। যাই হোক, আদা রসুন রেডি হয়ে গেছে, এক টি স্পুনের থেকে একটু কম পরিমাণ লবণ আমি দুইটাতে দিয়ে দেব। তো এটা হচ্ছে রসুনটা, একটুখানি লবণ দিয়ে মিক্স করে ফেললে আর সাথে একটু তেল দিয়ে রেখে দিলে এটা অনেকদিন পর্যন্ত যাবে। আপনারা চাইলে যখন ব্লেন্ড করেন তখনও তেলটা ইউজ করতে পারেন, যেটা আমি আজকে ভুলে গিয়েছি, বাট তেল দিয়ে করলেও আপনারা ব্লেন্ড করতে পারেন। আর এটাকে জাস্ট এখন একটু মিক্স করে আমি রেখে দেবো। অনেকেই আছেন যে ভিনেগার দিয়েও রেখে দেয়, আমি ভিনেগারটা দেই নাই কখনো এই পর্যন্ত, অ্যান্ড আই এম হ্যাপি উইথ দিস মেথড, অ্যান্ড এটা দিয়েই আমি প্রিজার্ভ করে ফ্রিজারে, মানে রেফ্রিজারেটরে রেখে দিই। আপনারা চাইলে ফ্রিজারেও রাখতে পারেন ব্লক ব্লক করে, সেই ক্ষেত্রে লবণ আর তেলটা দেওয়ার দরকার নেই, বাট আমি নর্মাল রেফ্রিজারেটরে রাখি, কারণ কখনো কোনো তরকারিতে এক টিস্পুন দরকার হয়, কখনো কোনোটাতে থেকে বেশি দরকার হয়, এবং কি আপনাদের একটা তরকারি যখন রান্না করবেন তখন ফ্রেশ ফ্রেশই ইউজ করবেন, আর এটার স্বাদ টোটালি ডিফারেন্ট হয়, খুবই মজা, রেদার দেন আমরা বাজার থেকে যেটা কিনে আনি ব্লক অর দ্য জার, ইটস ওয়ে বেটার দেন দ্যাট, ট্রাস্ট মি। আজকে আমার অ্যাকচুয়ালি সব কিছুই করতে হচ্ছে, জিরাও আমি অ্যাকচুয়ালি এখন হালকা একটু রোস্ট করে তারপর আমি জিরাটাকে ব্লেন্ড করে রেখে দেবো, বাইরেরটা থেকে আমি, মানে বাইরের যেটা বাজারে ওটা আমি ইউজ করি না, সেম এগেইন জাস্ট হলুদ আর মরিচের গুঁড়া, এই দুটো জিনিস যেটা আমি করতে পারবো না সেটাই বাজার থেকে আনি। তো এই তো এটাকে হালকা একটু রোস্ট করবো, বেশি করা যাবে না, জাস্ট একটু সুগন্ধ ছুটলেই হলো, কারণ বেশি করলে পুড়ে যায়, ফিতা লাগে, আর যেটা হয় কালো হয়ে যায়, তাতে তরকারিগুলোও কালো কালোই হয়ে যায়, মাঝে মাঝে আমার পুড়ে যায়, বাট একটু কেয়ারফুলি দাঁড়িয়ে থেকে করলে একটা সুন্দর মতো হয়ে যায়। দেখেন একটা আওয়াজ হচ্ছে, আর এই যে হালকা ভাজা হয়ে গেছে, এটাকে আর বেশি করার দরকার নেই, বেশি করলে এটা কালো হয়ে যাবে,
আর পুড়ে যাবে। দেখেন এগুলো পুড়েও নি, আবার একটা রোস্ট সুন্দর মতো রোস্ট হয়ে গেছে। এই যে এখানে আমার জিরাটাও হয়ে গিয়েছে সুন্দর মতো, আমি এখন জাস্ট এরকম জারে ভরে রেখে দেব। সো আমার এভরি টু উইকস করতে হয়, আমি করে করে এরকমভাবে রেখে দিই। ধনিয়াটাও সেমভাবে আমি ভেজে করে রেখে দেবো। হয়ে গেছে রেডি। সো আমার মরিচ পাপড়ি একসাথেই রাখে এখন, গরম মশলা হলুদ আর বাকি জিনিসগুলো আসতো সব ওইখানে আছে। হ্যাঁ ইয়েস, আপাতত জন্য মানে 2 সপ্তাহের জন্য আমি সর্টেড আলহামদুলিল্লাহ। আমি আজকে একটু পাতলা ডালও করেছি, রুই মাছ ভেজেছি, লাস্ট লেফট ওভার যে কটা ছিল, কারণ ফ্রিজটা এবার খালি করবই, আর লাল শাক এগুলো হয়ে গেছে। তো আপাতত আমি জিভাবে কি হয়ে গেছে, তো এখন আমি ইমানকে জলদি জলদি খাওয়াবো, আর ইমান অলরেডি খাওয়াচ্ছে কে, আর আরাশকে একটু ডাল দিয়ে ভাত খাওয়াবো, এখন তারপর আমি পেঁয়াজগুলো ভাজবো। কি হয়েছে, কি হয়ে গেছে বেবি, কানে কুটিস, বেবি বুকি বুকি লাগছে, বেবিকে একটু খাওয়া দেয়। আর এই দেখেন বাইরের ওয়েদারের অবস্থা, ব্রিটিশ ওয়েদার হচ্ছে এমন যেরকম হচ্ছে আমাদের আজকালকার লাইফের বন্ধু, কখনো একদম খুব ভালো, হাস্যোজ্জ্বল, প্রাণোজ্জ্বল, আর পরক্ষণেই আবার দেখা যায় যে তারা আপনার সাথে আপনার বাইক পিছনে কথা বলছে, বাইক বাইটিং করছে। ইয়েস, শিখো 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 শিখো। তো আমি আরাশের ভাতগুলো যেভাবে একটুখানি চেটকে নিচ্ছি, জি বাবা, তারপর এটার মধ্যে একটুখানি ডাল অ্যাড করে ওকে খাওয়াবো। এটা তোমার, তুমি খাবে এটা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসেন তো। পাস্তাটা কে খাবে? আমার ডাল রেডি, আমি একদম যে পুরো ব্লেন্ড করেছি তা না, আমি একটু একটু আস্তে রেখেছি। তার মাঝে আমি অ্যাকচুয়ালি যা দিয়ে দিব, একটুখানি আদা পরিমাণ মতো, একটুখানি রসুন পরিমাণ মতো, একটুখানি হলুদ পরিমাণ মতো, মরিচ বেশি দিব না, কারণ বাচ্চাদের জন্য আমি আলাদা করে আগে ফ্রাই করবো, অ্যান্ড দেন আমারটাতে মরিচ আর যে কাঁচা মরিচ এগুলো অ্যাড করবো। একটুখানি গরম মশলা, একটুখানি জিরা, আর একটুখানি ধনিয়া। আমি চালের গুঁড়া ইউজ করব, এটা গ্রাউন্ড যেটা সেটা, এতে মচমচে হবে সুন্দর। আই থিঙ্ক দ্যাটস ইট, 2 টেবিল স্পুন পরিমাণ। এরপর আমি পেঁয়াজটা দিয়ে দেব, আমি প্লাস্টিকের বোলে বানাচ্ছি, কারণ আমি এটাতেই অ্যাকচুয়ালি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে যেহেতু ব্লেন্ড করেছি সেহেতু আমার প্লাস্টিকের বোলে আছে। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, এখন এটাকে মিক্স করে ফেলব। মিক্সটা হয়ে গিয়েছে, যদি মনে হয় যে আমি পেঁয়াজ আর একটু দিতে চাই আমি দিতে পারবো, কারণ পেঁয়াজ যত বেশি হয় তত বেশি মজা হয়। বাকি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, আমি একটু পেঁয়াজ বেশি করেই করছি, তো আমি বেশি না দুইটা দুইটা করে আরিশ আর এমানের জন্য বানাবো, যদি ওরা খায় তো খাবে, তেল গরম হয়নি। এই তেল গরম হয়ে যাও জলদি জলদি, আর বাকিগুলোতে আমি পরে কাঁচা মরিচ অ্যাড করে দেবো। তো এই যে এরকম এরকম করে আমি বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, তেল গরম হয়ে গিয়েছে, আমি অনেকটা দিয়ে দিই। মা 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 মা, বোবা বাচ্চা হয়ে গেছে, কি হয়ে গেছে তোমার? ওইটা খাবে তুমি, খেয়ে ফেলো খেয়ে ফেলো। তো যেহেতু পেঁয়াজ বেশি, এটা আমার হাত দিয়ে করতে হচ্ছে, এটা আমি চামচ দিয়ে করতে গেলে পেঁয়াজগুলো ভিতরে ঢুকবে না, বাইরে বের হয়ে থাকবে, এই জন্য আমি হাত দিয়ে একটু চারটা চারটা করে ভিতরে ঢুকিয়ে তারপর আবার এরকম করে দিচ্ছি। তো এই চারটা আমি আরিশ আর ইমানের জন্য করলাম, বাকিগুলোতে আমি এখন মরিচ অ্যাড করে দেবো। এগুলো মরিচ দিব না, কারণ আমার নিজের কাছে মনে হচ্ছে একটু বেশি হয়ে যাবে, সেটা মিক্স করে বাকিগুলো আমি ভেজে নেবো। তো আমি আমার অ্যাকচুয়ালি পকোড়া বানিয়েছিলাম, খাওয়ারে কিছু ফ্রেন্ডও এসেছিল আর ওরা খাওয়া দাওয়া করেছে, আমি আর কোনো ছবি নিতে পারিনি, বাট কালকের ব্লগটাতে আমি শেয়ার করব দেখতে কেমন ছিল। যাই হোক, এই হচ্ছে সেই আইটেমটি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। ঢেঁড়স পানিতে ভিজিয়ে আমি আমার ওয়েট লুজ করার জন্য আমি এটা খাচ্ছি রিসেন্টলি, আর খেতে শুরু করে যাচ্ছি অ্যাকচুয়ালি। এর মাঝে আমরা সবাই জানি ফাইবার আছে, ভিটামিন সি, ভিটামিন কে, ফলিক অ্যাসিড, ম্যাগনেশিয়াম। তো ওয়েট লুজের সাথে সাথে এই জিনিসটা আমাকে আরও যেটা হেল্প করবে সেটা হচ্ছে আমার ব্লাড সুগার লো রাখবে, লিভার হেলদি রাখে, ক্যান্সার স্ট্রোক প্রিভেন্ট করে, ইমিউনিটি বুস্ট করে,
ব্রেন পাওয়ার ভালো হয়, ইম্প্রুভ ডাইজেশন অ্যান্ড গুড সোর্স অফ নন ডেইরি ক্যালসিয়াম টু। তো আপনারা এটা ট্রাই করে দেখবেন। এভাবে আমি জাস্ট কেটে পানিতে ভিজিয়ে ফ্রিজে রেখে দিই অ্যান্ড দেন তারপর পরের দিন খালি পেটে আমি এটা খাবো। হোপ আপনাদের আজকের ভ্লগটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখো আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে। আজকের জন্য আল্লাহ হাফেজ।